চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম সেলিম ওসমানের সহধর্মিণী বেগম নাসরিন ওসমানের ডাল ভাত কর্মসূচির আওতায় বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তার তত্ত্বাবধানে নারীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। শনিবার সকাল 11টায় স্বামী পরিত্যক্তা, বিধবা ও গর্ভবতী সহ প্রায় 700+ পরিবারের মাঝে 20 কেজি করে চাল ও 2 কেজি করে ডাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান মোল্লা, কলাগাছিয়া ইউনিয়নের 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কুতুবুদ্দিন, সাবেক মহিলা কাউন্সিলর ও জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহী ইফাত জাহান মায়া, বন্দর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সখিনা বেগম, সহসভাপতি সোনিয়া রহমান, মদনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমা বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী হেলেনা আক্তার, সমাজসেবক শাহাদাত হোসেন প্রমুখ। বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং বন্দর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি, আমার নাম সালিমা, আমি আমার সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তাআলার রমজান মাসে সবাইকে ভালো রাখুক, ভালো রাখুক, সবাই লকডাউনে যার যার ঘরে থাকুন। আমরা এই মহিতি অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছি, আমাদের সহযোগী অংশ আমার মহিলা আওয়ামী লীগ আছে, আমার স্থানীয় গণ্যমান্য বর্গ ব্যক্তি বড় ভাইয়েরা আছে, তাদেরকে নিয়ে আমি আজকে আমাদের যে পাঁচ আসনের এমপি মাননীয় সংসদ সদস্য সেলিম ওসমান, উনি আমাকে 700 বছর দিয়েছেন, আমি গরিব দুঃখীদের মাঝে অসহায় বিধবা স্বামী পরিত্যক্তা এবং গর্ভবতী মা, তাদেরকে আমি বেছে বেছে আমি 700 বছর তাদের মাঝে এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য সেলিম ওসমান এবং রাস্তিম ওসমান, আমাদের এমপি ভাবি সে এই উদ্যোগ নিয়েছে যে মহিলাদের মাঝে এই দানটা যাতে এই ত্রাণটা যাতে আমরা ঘরে ঘরে পৌঁছে দিই। ইনশাল্লাহ আমি সম্পূর্ণ কাজ আমি আন্তরিকতার সহিত আমি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমি এটা সম্পূর্ণ করেছি। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আমি সবাইকে নিয়ে আমি ত্রাণটা দিয়েছি। আমি সবাইকে মাহে রমজানের রমজান চলে গেল, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, আর যে যেখানে আছেন সবাই ঘরে থাকবেন, এই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আপনারা যার যার ঘরে থেকে নিজেদের সংসারকে আপনি বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, ভালো থাকবেন সবাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ঈদ মোবারক।